মনীষা কর্মকার, 37তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের সুপারিশ প্রাপ্ত হয়ে বর্তমানে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে কর্মরত। ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় শিক্ষকের দেয়া এই মিন লাইফ রচনায় সবাই যেখানে বড় হয়ে শিক্ষক হওয়ার বাসনা লিখেছিল, সেদিন একই ক্লাসের একমাত্র ভিন্ন রচনা আমি ম্যাজিস্ট্রেট হব লিখেছিলেন মনীষা। বুঝে হোক কিংবা না বুঝে, খেয়ালে কিংবা বেখেয়ালে, মনীষার সেদিনের ম্যাজিস্ট্রেট হওয়ার বাসনাটি দেরিতে হলেও পূরণ হয়েছে। স্বামী সন্তান সংসারের দায়িত্ব পালন করে এবং কোচিং না করেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার অদম্য গল্পগুলোর কিছুটা জানাবেন মনীষা কর্মকার নিজেই। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি মনীষা রানী কর্মকার। আমার প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয় আমতলীবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়ে। এরপর আমি আমার মাধ্যমিক সম্পন্ন করেছিলাম এই বিদ্যালয় প্রাঙ্গণ, আমতলী মফিজউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। আমার উচ্চ মাধ্যমিক স্তর সম্পন্ন হয় আমতলী সরকারি কলেজ থেকে। এরপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজকল্যাণ বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছি। আমরা যেমনটি শুনেছি আপনার সম্পর্কে তথ্য নিতে গিয়ে, যে আপনি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন মূলত কোনো ধরনের কোচিং না করে, এটি কীভাবে সম্ভব হয়েছিল? আসলে এটা হচ্ছে নিজের অদম্য চেষ্টা থেকে, এবং আমি যেটা মনে করব যে আমার দৃঢ় ইচ্ছা ছিল যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করব। আর সেই লক্ষ্যে যদিও আমার একটু সাময়িক বাধা ছিল, অন্যান্য সবার মতন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে অংশ নিতে পারিনি। নিজের চেষ্টার মাধ্যমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সমাজকল্যাণ বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাই এবং আমি সেখান থেকে। এক্ষেত্রে আপনি যে কোচিং না করার যে চান্সটি পেয়েছেন, মানে গাইডলাইনের মতো কীরকম ছিল? অনেকেই আছে, আমরা যেমনটি দেখি যে ইন্টারমিডিয়েট পাশ করার পরে কোচিংয়ের জন্য ঢাকা স্থান ত্যাগ করে, অনেক অনেক মেয়েদের পক্ষে এই প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা শহরে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, যার কারণে অনেকের ইউনিভার্সিটি কোচিং করাটা সম্ভব হয়ে ওঠে না এবং তারা ধরেই নেয় যে ইউনিভার্সিটি কোচিং ব্যতীত চান্স পাওয়া সম্ভব নয়। এক্ষেত্রে আপনি যদি ব্যতিক্রম, আপনি মূলত কী ধরনের গাইডলাইন ফলো করতেন? আমি আসলে গাইডলাইন কোনো ধরনের গাইডলাইন আমি ফলো করি না, শুধু আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে আমি যে বিষয়গুলো শিখেছি জেনেছি ওই শিক্ষাটাকে দিয়েই আমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি। এজন্য আমার কোচিং সেন্টারে নির্ধারিত তেমন কোনো গাইডলাইন আমার কাছে কিছু ছিল না, যেহেতু আমি কোচিংয়ে অংশগ্রহণ করার সুযোগ পাইনি। তার মানে আমরা যেমনটি বুঝলাম যে কেউ যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ মনোযোগী হয় তাহলে তার কোচিং করার খুব একটা প্রয়োজন পড়ে না, আপনার বক্তব্য কেমনটাই হবে? আমার বক্তব্য শুধু এইটুকুর ক্ষেত্রে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে বলবো না, আমি শুধু বলবো বেসিকটাই আমাদের মূল। আমরা যদি আমাদের মাধ্যমিক স্তরটা এবং উচ্চ মাধ্যমিক স্তরটা খুব ভালোভাবে সম্পন্ন করতে পারি তাহলে হচ্ছে আমাদের কোথাও আটকাবে না, উচ্চশিক্ষার জন্য কখনো আটকাবে না, ইভেন এখন যে চাকরির যুদ্ধটা হয় সেক্ষেত্রেও কেউ আটকে যাবে না, পার হয়েই যাবে সে। সদ্য এডমিন ক্যাডারে যোগ দিলেন, কর্মজীবনের অনেকগুলো বাধা পেরিয়ে আপনি চাকরি পেয়েছেন, যুক্ত হয়েছেন প্রশাসনে, যুক্ত হয়েছেন বর্তমান সময়ে, মানে বর্তমান সময়ের চাকরি জীবনের এটা মূলত কেমন চলছে? চাকরি জীবনের বর্তমান সময়টা এরকম যে আমরা তো কেবলমাত্র শিক্ষানবিশ কাল চলছে আমাদের, এখন আমাদের অনেক কিছু শিক্ষার আছে, কেবলমাত্র প্রবেশ করেছি, ইতোমধ্যে আমি আমার ফাউন্ডেশন ট্রেনিংটা সম্পন্ন করেছি, আর এখন আমার নিজ অফিসে হচ্ছে আবার 6 মাসের জন্য অন দ্য জব ট্রেনিং চলছে, সেখানে হচ্ছে আমি একটা জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন শাখার বিভিন্ন দপ্তরের যে কার্যক্রম সেই বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছি আমরা। এখানে আমাদের মোপা থেকে আমাদের যে মন্ত্রণালয় থেকে আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আমাদের আবার নিজ অফিসে হচ্ছে প্রশিক্ষণ চলছে, দক্ষ একজন অফিসার হিসেবে গড়ে তোলার জন্য। যারা বর্তমানে বিভিন্নভাবে এডমিন ক্যাডার হতে চাচ্ছেন, বিসিএস ক্যাডার হতে চাচ্ছেন, প্রশাসনে আসতে চাচ্ছেন, তারা মূলত কীভাবে পড়াশোনা করবে, কী গাইডলাইন অনুসরণ করবে, কতটা অধ্যবসায় নিয়ে পড়াশোনা করবে, তাদের উদ্দেশ্যে আপনার কী পরামর্শ থাকবে? সবার জন্য আমি একটাই কথা বলবো, যদিও আমার নিজস্ব সময়ে আমার নিজ সৃজনশীল পদ্ধতি ছিল না, যেটা এখন বর্তমান শিক্ষা পদ্ধতির সৃজনশীল পদ্ধতি চালু রয়েছে, তো আমি আমার দিক থেকে এতটুকুই বলবো, এই আমরা ছোটোবেলা থেকে শৈশব থেকে আমরা অধ্যয়ন করি যে বিষয়গুলো এগুলোই মোটামুটি আমাদের ভবিষ্যৎ কার্য চাকরির জীবনে আমাদের একই জিনিসই বারবার আসে, সো বেসিকটা স্ট্রং করে গড়ে তুলতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা যতই কোচিং করি না কেন, যাই কিছু করি না কেন, যার বেসিক যত স্ট্রং সে তত টিকবে সব জায়গায়, সে সুযোগটা পাবে। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়,
এবং আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে অনেকে বলে থাকে যে আমরা এই বাধার কারণে পারছি না, সাংসারিক বাধা রয়েছে, স্বামী সংসারের বিষয়গুলো রয়েছে। আপনি যেহেতু এই একই বাধাগুলোই গতানুগতিক বাধাগুলি অতিক্রম করেছেন, এই এই ধরনের বাধা যারা বাধার মধ্যে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কী বলার থাকবে? তাদের যদি একটাই কথা বলবো, যদি ভিতরে থাকে সুপ্ত ইচ্ছা এবং সে যদি সেই ইচ্ছের জন্য লেগে থাকে তাহলে সফল হবে। তবে সময়ের প্রেক্ষাপটটা ভিন্ন। যেমন আমি আমার বয়সের প্রায় শেষ পর্যায়ে এসে আমি বিসিএস দেওয়ার জন্য নিজেকে তৈরি করতে পেরেছি। এর পূর্বে আমি এভাবে সময় পাইনি, নিজেকে গড়ে তোলার জন্য সময় পাইনি। বিশেষ করে আমার সংসার আছে, আমার সন্তানদের জন্য, আমার সংসারের জন্য যেভাবে আমাকে সময় দিতে হয়েছে, তখন আমি আর অন্যান্য সবার মতন বিসিএসের জন্য নিজেকে তৈরি করার কোনো সুযোগ পাইনি। এই যে এই ধরনের বাধা আমাদেরকে, শুধু মেয়েদের না, আমাদের প্রত্যেকেরই সবসময় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। চ্যালেঞ্জ, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ পার করতে হয়, কিন্তু আটকে যাওয়া যাবে না, যুদ্ধ চালিয়ে যেতে হবে, লেগে থাকতে হবে, তাহলে সফলতা আসবেই। আমরা যেমনটি জানি যে প্রশাসন মূলত জনগণের সেবা দেওয়ার জন্য প্রশাসনের কাঠামোগুলো তৈরি হয়েছে, প্রশাসন ক্যাডার থেকে মানুষের জন্য কতটা কাজ করা সম্ভব, কতটা সুযোগ রয়েছে? আমি বলবো, আমি আমার এই চাকরি জীবনের 9 মাসে আমি যতটুকু দেখেছি কাজ থেকে, আগে শুনেছি বা থিওরিটিক্যালিভাবে পড়েছি, আর এখন হচ্ছে সেটা আমি প্র্যাকটিক্যালি ফেস করছি, জানছি। আমাদের আসলে প্রশাসন ক্যাডারটা, প্রশাসনের সম্পূর্ণ কাজই হচ্ছে মানে খুব কাছ থেকে মানুষের জন্য। আমরা একটা জেলা পর্যায়ে, একটা জেলা প্রশাসকের কার্যালয়ে এমন কোনো কার্যক্রম নেই সেটা সাধারণ মানুষের জন্য নয়, সম্পূর্ণ আমাদের সব কার্যক্রমটাই সাধারণ মানুষের জন্য। এবং আমরা মানুষের জন্য কাজ থেকে নিজের হাত দিয়ে কাজ করার সুযোগটা পাই, সরাসরি মানুষকে সেবা দেওয়ার সুযোগটা পাই। আমরা এখন যে স্থানটি দাঁড়িয়ে কথা বলছি, এটি আপনার শৈশবের প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। আমরা যেমনটি জানি যে মাধ্যমিক পর্যায়ে যারা পড়াশোনা করে তাদের অন্যরকম অনেক কিছু স্মৃতি জড়িয়ে থাকে। এই স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আমরা আপনার গল্পটি সবাইকে জানানোর উদ্যোগ গ্রহণ করেছি, আপনার অনুভূতিটি কেমন? আমি আসলে সত্যিই আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছি। আর আমি এই জায়গাটায়, এই প্রাঙ্গণে পা দেওয়া মাত্র আমি আমার সেই শৈশবে ফিরে যাচ্ছি। এই প্রাঙ্গণের প্রতিটা পরতে পরতে আমার সেই জীবনের স্মৃতিটা, আমার শৈশবের সমস্ত স্মৃতি জড়িয়ে আছে। এই মুহূর্তে আমি খুব স্মৃতিগ্রস্ত হয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনার এই গল্পটি অনেক মানুষের জন্য উৎসাহ জাগানি আর টনিক হিসাবে কাজ করবে, এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? কেউ যদি আমার গল্প দিয়ে, আমার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তার জীবনে সে যা হতে চায় সেভাবে সফলতার দিকে এগিয়ে যেতে পারে, সেটা আমার জন্য সবচেয়ে বড় সার্থকতা। আমরা যেমনটি শুনেছিলাম, আমরা আমাদের দর্শকদেরকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি যে আপনি যখন শিক্ষা জীবনে, যখন শিক্ষকরা প্রশ্ন করে যে তোমরা বড় হয়ে কী হতে চাও, আপনি সেই একদম ছোট্টবেলাতেই বলেছিলেন যে আমি ম্যাজিস্ট্রেট হব। এই গল্পটি, এটি একটি নিঃসন্দেহে একটি চমকপ্রদ বিষয়। এই বিষয়টি মনে, এই বিষয়টি আপনার কাছে এখনও কতটা আনন্দদায়ক একটি বিষয়, এই বিষয়টিকে আপনি কীভাবে দেখবেন? আসলে সত্য কথা বলবো যে আমি তখন ষষ্ঠ শ্রেণীতে, আমার হঠাৎ করে একদিন ক্লাসের মধ্যে আমার শিক্ষক, আমাদেরকে ইংরেজি শিক্ষক, লিখতে দিলেন এইম ইন লাইফ। তো ওই এইম ইন লাইফে পরবর্তীতে আমি জানতে পারি সেদিন খাতায় মোটামুটি সবাই লিখতে চেয়েছিল আই ওয়ান্ট টু বি আ টিচার, কিন্তু আমি কেন জানি সেখানে লিখেছিলাম আই ওয়ান্ট টু বি আ ম্যাজিস্ট্রেট। তখন আমি জানতাম না ম্যাজিস্ট্রেট কী বা তাদের কাজ কী। কেন জানি আমি সবসময়, আসলে আমার বাবা হচ্ছে শিল্পকলা একাডেমির সম্পাদক ছিলেন এবং খুব কাছ থেকে আমি প্রশাসনের লোকজনকে দেখেছিলাম, তাদেরকে দেখে ছোটোবেলা থেকে আমার মধ্যে সে একটা ওরকম হওয়ার স্বপ্ন গড়ে ওঠে। এবং আমি সেটাই আমার তৎকালীন, না বুঝে হোক আর বুঝে হোক, খাতার মধ্যে আমি সেটা লিখে দিয়েছিলাম। এবং সেটি দীর্ঘ সময় পরে এটি সত্যে পরিণত হয়েছে। এই আপনি যখন প্রথম যখন শুনলেন, আপনার ফলাফল জানতে পারলেন, তখন কি আপনার ছোটোবেলার এই কথাটি, স্মৃতিটুকু মনে পড়েছিল কি, যে আমি একদিন খাতায় লিখেছিলাম আমি আই ওয়ান্ট টু বি ম্যাজিস্ট্রেট এবং সেটি এক সময় সত্য হয়ে গেছে? এই অনুভূতিটি মূলত কি মানে কতটা বোঝানো সম্ভব? অনুভূতিটা সত্যিই তো অসাধারণ, খুব আন্দোলিত করেছিল আমাকে, হেসেছিলাম একা একে অনেকক্ষণ। এই প্রতিষ্ঠানে যারা বর্তমানে অধ্যয়নরত রয়েছে, আমরা আপনার এই গল্পটি তাদেরকে আমরা জানাবো, আমরা সবাইকে জানানোর চেষ্টা করব। তো আপনি এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন এবং বর্তমানে এই প্রতিষ্ঠানে যারা অধ্যয়নরত রয়েছে তারা আপনার গল্পটি শুনবে, তারা আপনার মতো করে হতে চাইবে, তাদের উদ্দেশ্যে আপনার কী বক্তব্য থাকবে? বক্তব্য থাকবে তো যে নিজেকে নিজ পায়ে দাঁড়াতে হবে, স্বপ্ন দেখতে হবে, আগে স্বপ্ন দেখতে জানতে হবে, এরপরে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য অটুট থাকতে হবে, বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি, কাজ চালিয়ে যেতে হবে, সফল হবেই সে। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন মনীষী রানী কর্মকারের বক্তব্য। তিনি যেমনটি বলেছেন যে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, নিজেকে নিজে চিনতে হবে, এবং তিনি নিজের পায়ে দাঁড়ানোর যে জোর তাগিদটি দিয়েছেন, আমরা আশা করব আপনারা তার এই কথার বক্তব্যের মাধ্যমে আপনারা তার উপলব্ধিটিকে বুঝতে পেরেছেন, এবং আজকে যারা অনুষ্ঠানটি দেখলেন তারাও এখানে তার মনীষী রানীর গল্পটি থেকে অনুপ্রাণিত হবেন। আমাদের এমনটা প্রত্যাশা নিয়েই আমরা মূলত এই এই বিষয়ভিত্তিক গল্পগুলো তৈরি করে থাকি। আমরা আশা করছি মনীষী রানীর গল্পটি আপনাদেরকে সেই উৎসাহ জাগানোর টনিক হিসাবে কাজ করবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য নিরন্তর শুভকামনা।